죠. 오바바도 오바바고 আরে মাতা কেন গরম হয় বলো আমাকে মেরেছি এক ঘাও মারব বলে আইটেম বাচ্চি ও বসে বসে কাঁদতে লেগেছে ও বাবা ও বাবা ও সামি আবে না ও সামি আরে বলো না মেরে যদি গ্রামের লোক জড়ো করে মারলে তো থানা পুলিশ করবে ও ও আমারে কপালে পুড়ে এ তুই মারি নাই রে রাত নে আরে দিন নে গুদুম গুদুম করে মারে বাজাই তোমাকে বাবা বলিনি বাবা আসার কথা ছিল
বলেছি ও আমাকে বাবা বলিনি না ও তোর বাবাকে আশা তুমি এমনই স্বামী আমার একটা ছেলে পুলেও দিতে পারলে না আরে এই ছেলেটা আমাদের তো হই নাকি তাহলে কার দোষ যা বোঝে না তা করলে কথা বলিস কেন ছেলেটা আমাদের তো হলাই ব্যাপার হচ্ছে তুই আর আমি এখন ছোট ছেলে আমাদের এখন ছেলে হওয়ার সময়ই হয় নাই লোকটা বলে না লোকে মারবে ছোট ছেলে বললে এ ভাই আমরা ছোট ছেলে রে আমরা সবাই বলছে আমাদের এখন ছেলে হওয়ার সময় ওরে খেপি যখন ছেলে হওয়ার সময় হবে কাউকে বলতে হবে না ভগবান নেমে এসে ট্রাক্টরে করে এনে ছেলে ভরিয়ে দেবে তোমার মাতা ছেলে যদি না হয় তো তোমার দোষই হয়নি আমার আবার কি দোষ তোমার দোষ নেই আমার আবার কি দোষ তুমি তো বাঁচা আমি বাঁচা বাঁচা শালি তুই নিজে বাঁচা তার বলে বলছি না আমি কি করে বাঁচাবো আমার আমি বাঁচা তোকে কে বললো ওই তো মাসি বলেছে খালা বলেছে লে খালা ওই যে তোর এতদিন ছেলে বলে এতদিন বিয়ে হয়েছে তো ছেলে পুলে হবে কি করতো স্বামী তো বাঁচা এ খালা আমার সংসার আগুন লাগাইলি কেন ভালো কথা তোর মুক্তি বেরিয়ে না এই খালা শুনতে পাইনি মুখটা হুকো করে লি বসে আছিস যে এই কি হলো বে লাইট গুলো অফ করে দিলি কেন আমাদের ঘরে লাইটিং হচ্ছে চলো ঘরে ঢুকে সব বন্ধ করে দিই আর দরজা লাগিয়ে অন্ধকার করে দিই তারপর কি হবে তারপর কি হবে তুমি আসবে কা আছে আমি আসব কা তারপর কি হবে ঘরে কেউ না হরে রাম 15 বছর কত দাম একটা কথা বলবো তুই তো আমার বউ পাড়ার প্রতিবেশীরা যা বলবে তাই তো শুনতে হবে তাহলে বাড়ির মধ্যে আমাদের লোক নাই কেউ তুই আর আমি তাহলে মা খালারা মেয়ে ছেলেকে যেমন বুঝাবার দরকার তোকে বুঝিয়েছে যে ও তোর হচ্ছে স্বামী বাঁচা এবার আমাকে আবার কি বলছে দেখ কি বলছে তোর বউ বাঁচা আমি কি বলে তাহলে দোষটাকে তা বলি তো খালা যাকে যেরকম তাকে সেরকম বুঝ দিচ্ছে বলি তো খালা খালা খালাই তো মাথাটা খেলিও হ্যাঁ খালাও তো আমাদের ঘটকালি করে তাহলে খালাই তো সর্বনাশ চা করলিও তাহলে খালাই আবার আজকে উল্টি বলছে তাহলে খালা তো খালা দোষ তাহলে কার দোষ স্বামী তুমি বলো একটা কথা বলবো বলো ছেলে পিলেটা তোর দোষ নাই আমার দোষ নাই ব্যাপার হচ্ছে তোকে যখন আমি বিয়ে করলাম বিয়ে করেছি মাদারের বিয়ের পরের দিন তোকে বিয়ে করলাম বিয়ে করেছি এই আজকে 22 বছর হয়ে গেল এই 22 বছরের মধ্যে তুই আমার সাথে বিয়েটা যে করলি বউ ভাত হলো নমস্কার ব্যাটা ছেলেদের ন্যাংটার মন্ত্রণ করো ব্যাটা ছেলে মেয়ে ছেলে ন্যাংটা মানে ন্যাংটা নমস্কার দাদারা ভাইরা যে যেখানে আছে সকলকে বলছি আপনারা আগামী কালকে আমার বাড়ি চলে আসবেন যদি না আসেন তাহলে কিন্তু আমার ছেলে হবে না তাই অনুরোধ করে বলছি আগামী কাল সবাই মিলে আমার বাড়িতে ল্যাংটো হয়ে চলে আসবেন শালি কো হ্যাঁ কি হলো তুমিই তো বললে হই না যা বলছিস ভালো না তাই বলছিস তুমি ভালো বলছিস বলো আমি না তুমি কেমন না বলো চুপ করে কথা হয় না পুষ্টিকে বেচে দোকানে বার এ ভাই তো বললে দাঁড়া রে চুপ কর আমি বলি রে এ ভাই নমস্কার নমস্কার এ ভাই আমার ছোট বউ এই নতুন বিয়ে করেছে ছোট পাড়া বউ তো সব কিছু বোঝে না তাই ও ঘটাম করে ওই সবাইকে ন্যাংটার কথাটা বলে দিয়ে যাবে আরে ছুনি ন্যাংটা কাদের ঘর বলে জানিস কাদের ঘর বলে ন্যাংটা বলে তাদের ঘর এই দেখ এই পানিকের মাল ওই চারানা গুনু এই চারানা গুলো পুকুর পারে দাঁড়িয়ে থাকে দাদা আমার অন্যায় হয়ে গেছে পুকুর পারে দাঁড়িয়ে থাকে প্যান্টটা ফকম করে খুলে দেয় ফকম করে নেম পড়ে ওদের ঘর বলে ন্যাংটা আর তুই যে বলছিস বড় মানুষ ছোট মানুষ সব মানুষ ন্যাংট হয়ে চলে আসতে তা তোর তোর পথে ময়াদা কি যদি তোর ছেলের কথা চিন্তা করিয়ে পাবলিক যদি সবাই ন্যাংট হয়ে চলেই আসে তা গ্রামের দেশে মেয়ে ছেলে থাকবে কি করবে বলবে পুরুষের মাথা খারাপ হয়ে গেছে পালিয়ে চল দেশ থেকে তোর বলা হয় না তুই চুপ করে থাক আমি বলছি আমার অন্যায় হয়ে গেছে নমস্কার মাননীয় দক্ষ মণ্ডলী আমার বউ হয়ে আমি অন্যায় স্বীকার মানছি আমার বউ ভুল কথা বলি হইলেছে এই কান্ধারি উঠি বস করছে আমার বউ হই তো একটা আমি আবার নিমন্ত্রণ না করছি তো আগামী কাল আমার বাড়িতে বউ ভাত হবে নিমন্ত্রণটা করে দিও যত মেয়ে ছেলে নিমন্ত্রণ করব একজন আমার ছেলে আমার বাড়ি আসতে পারবে না ব্যাটা ছেলেগণ যতজন আছেন ন্যাংটা থেকে বুড়ি পর্যন্ত মেয়ে ছেলে তোমাদের আমি আমার বাড়ি নিমন্ত্রণ না আর মেয়ে ছেলে কেউ আমার বাড়ি আসবেন আমি অনুরোধ করি বলছি আমি পায়ে হাতে ধরে বলছি আমার বাড়ি কেউ এসো না আর যদি লজ্জা না থেকে যদি চলে আসো আমার বাড়িতে এই যে আমার বড় যাত্রী বসে থাকবে আলাদা আর তোমরা কুনি যাত্রী তোমাদের সম্মান দেবো কিরকম তোমরা আসবা লাইন দিয়ে বসে থাকবে পাতা একটা করে পাতা পাতা দেবো পাতা পাতা একটু করে জল দেবো পাতা একটু করে নুন দেবো ঘাড়ে একটা হাত দেবো ভাত না দিয়ে ঘর থেকে বার করে দেবো এটা হচ্ছে
মেয়ে ছেলের নেমন্তন্ন না, বেটা ছেলে এ থেকে জেড পর্যন্ত, ন্যাংটা থেকে পুরো পর্যন্ত, আমার বাড়ি সবারই নেমন্তন্ন না। আমার বাড়ি আসার সময় মনে রাখবেন ভাই, আমার বাড়ি যখন আসবেন মনে রাখবেন, এই কথাটা মনে রাখবেন, কিন্তু আমার বাড়ি আসার সময় মাত্র শেরেপ দুটো করে আলু আর পাঁচশো করে চাল নিয়ে আসবা। এই ওরা বিয়ে করবে তো নেমন্তন্ন করার কি মানে হলো? ওরা জানে আমরা যতই বড় লোক হই লেটু কাম করি খাই। আচ্ছা, তিন দিন গান বন্ধ হলেই আমাদের রুচি রুকিদার নাই। ও স্বামী, তোমাকে কিরকম মনে হচ্ছে জায়গা নেই? কেমন বলতো? তোকে দেখে পেরে লুচু পুচুরে, তোকে দেখে পেরে লুচু পুচুরে। স্বামী জাগ, আমার স্বামী।